হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি সকাল সকাল উঠে গেছি খুব তাড়াতাড়ি অন্যদিনের তুলনায়, কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তো আমি রেডি হয়ে নেব এবারে। তো আমি সকাল সকাল স্নান করে একটা ব্লু কালারের কুর্তি পরে নিয়েছি। ভাবলাম আজকে একটু সেজেই যাওয়া যাক, প্রত্যেক দিন এমনি নর্মালি যাই। তো প্রথমে আমি একটা গুড ভাইবসের টোনার, আমি এই টোনারটা ইউজ করি। এটা খুবই ভালো, আমার স্কিনে প্রচণ্ড পিউরিফাইও করে আর সমস্ত ডাস্ট থেকে পলিউশন থেকে আমি রক্ষা করে। আমি এই টোনারটা ইউজ করি, কোনো সানস্ক্রিন ইউজ করি না। আমি টোনারটাই খুবই আমার পক্ষে ভালো লাগে, আমার এই টোনারটা। তো আমি এই টোনারটা আমি ইউজ করে নিচ্ছি ভালো করে সারা মুখে। তোমরা এই টোনারটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা টোনার। এবার আমি একটু আমার চুলটা বেঁধে নেবো, কারণ চুল খুলে আমি যাই না কোনো দিন অফিসে। আমি চুলটা আমার অ্যারেঞ্জ করে নিয়েছি, পিছনে আমার বোন ঘুম থেকে উঠে গেছে। এবার আমি চোখের কাজল, লিপস্টিক আর একটা ছোট্ট টিপ পরে রেডি হয়ে আসছি। একটু স্কিপ করে নিলাম, কারণ অতক্ষণ তো ভিডিওটা চালানো যাবে না। তো আমি চুলটা বেঁধে নিয়েছি, লিপস্টিক কাজল পরে নিয়ে একটা ছোট্ট পেন্ডেন্ট পরেছি গলায়। আমার কপালটাও খালি খালি লাগছিলো, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লু কালারের টিপ পরলে আরও ভালো লাগবে। তো একটা ব্লু কালারের একটা ছোট্ট বিন্দি পরে নিলাম আমার চুড়িদারের সাথে ম্যাচিং করে। তোমরা বলো কেমন লাগছে দেখতে। আমি এবার থেকে প্রত্যেক দিন এরকম ছোটো ছোটো একটা দুটো ভিডিও দেখব, কারণ সমস্ত সারাদিনের পর আর ভিডিও করতে ভালো লাগে না, টুকটাক একটা দুটো দেওয়াই যায়। সেই জন্য আমি ভাবলাম যে সকাল সকাল যখন অফিস যায় তখন রেডি হওয়ার একটা ভিডিও দেওয়াই যায়। তো সবাইকে বলে দিলাম টাটা, বাই বাই।